বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং তার নাতি। দীঘা সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে হঠাৎই পা পিছলে পড়ে যান মদন মিত্র, তার সাথেই পড়ে যায় তার নাতিও। সঙ্গে থাকা যুবকরা তড়িঘড়ি তাদের দুজনকেই ধরে ফেলেন। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন দুজনেই, তবে পড়ে গিয়ে পায়ে চোট লাগার কারণে SSKM এ প্রাথমিক চিকিৎসা করিয়েছেন বিধায়ক মদন মিত্র।